হবিগঞ্জে বানিয়াচংয়ের পর্যটন সম্ভাবনাময় সাগরদিঘি। কমলা রানীর সাগরদিঘি বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় অবস্থিত, যা দেশের দ্বিতীয় বৃহত্তম দিঘি হিসেবে বিবেচিত হয়। দেশ বিদেশে রানী কমলাবতীর দিঘি, বানিয়াচংয়ের সাগর দিঘি, কমলারানীর দিঘি প্রভৃতি নামে বহুল পরিচিত এই দিঘিটি। 40 একর জলসীমা ও চারিদিকে 26 একর পাড়সহ মোট 66 একর জায়গা জুড়ে বিস্তৃত এই দিঘিটির অবস্থান উপজেলা পরিষদের খুব কাছেই। 1997 সালের 19 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানিয়াচং সফরকালে সাগর দিঘির বৈচিত্র্যময় রূপে মুগ্ধ হয়ে LR সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জনসভায় এই দিঘিকে ঘিরে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। প্রতিদিনই পর্যটকেরা সাগর দিঘি দেখতে আসেন, কিন্তু অবকাঠামোগত সমস্যা, দিঘির পাড় দখল ও পাড় ভেঙে যাওয়া, দিঘির পাড়ে অবৈধভাবে বসতি স্থাপন করা সহ নানা সমস্যার কারণে পর্যটকেরা দিন দিন উৎসাহ হারিয়ে ফেলছেন। বানিয়াচং আপামর জনসাধারণের দাবি, এখন যেহেতু হবিগঞ্জ জেলায় পর্যটন মন্ত্রী রয়েছেন, দ্রুত প্রধানমন্ত্রীর এই ঘোষণাটি বাস্তবায়নের মুখ দেখবে বলে আশা করছেন তারা। ভিডিওটি গত 7 আগস্ট দুপুর 1:30টায় amarmp.com-এর একজন ভলান্টিয়ার ক্যামেরা বন্দি করে। এ বিষয়ে হবিগঞ্জ 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।